হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কে চ্যাট করছেন বুঝবেন কিভাবে, চলুন জেনে নিই। প্রথমেই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ডান দিকে উপরে থ্রি ডটে ক্লিক করে সেটিং অপশন সিলেক্ট করুন। এবার ডাটা স্টোরেজ ইউজেজ অপশন বেছে নিন। এখানে আপনার ডেটা ব্যবহারের সব তথ্য দেখাবে। এবার স্টোরেজ ইউজেজ সিলেক্ট করুন। এখানে আপনি যে কন্ট্যাক্টের সঙ্গে সবচেয়ে বেশি ডেটা ব্যবহার করেছেন সেই কন্ট্যাক্টকে সবার উপরে দেখাবে। যে কোনো কন্ট্যাক্টের উপরে ট্যাপ করলেই সেই কন্ট্যাক্টের সঙ্গে কি কি শেয়ার হয়েছে তা জানা যাবে। চ্যাট ডিলিট করে দিলে এই তালিকায় তার নাম আর দেখা যাবে না। সেক্ষেত্রে কি করবেন? যদি চ্যাট ডিলিট করা থাকে তাহলে আবার স্টোরেজ ইউজেজে ফিরে গিয়ে সব কন্ট্যাক্ট স্ক্রল ডাউন করুন। সবার নিচে কোনো কন্ট্যাক্টের উপরে যদি 0 KB লেখা থাকে তাহলে বুঝবেন সেই কন্ট্যাক্টের চ্যাট ডিলিট করা হয়েছে। তো বন্ধুরা চলুন এখন জেনে নেই হোয়াটসঅ্যাপ মেসেজের আপনা আপনি রিপ্লাই কিভাবে চালু করবে। আপনাকে যেই হোয়াটসঅ্যাপে মেসেজ করুক না কেন অটোমেটিক্যালি পৌঁছে যেতে পারে এর উত্তর। এমনই এক ফিচার রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে। কিভাবে এই ফিচার চালু করবে? বাংলাদেশ সহ বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। প্রায় সব স্মার্টফোনে এই মেসেজিং অ্যাপ ইনস্টল থাকে। টেক্সট মেসেজ ছাড়াও এই মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে অডিও ভিডিও সহ যে কোনো ফাইল শেয়ার করা যায়। রয়েছে ভয়েস ও ভিডিও কলের সুবিধাও। এছাড়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আপনি জীবনের সব আপডেট সব মুহূর্ত শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের মাধ্যমে প্রিয়জন থেকে শুরু করে অফিসের কলিগ বা সকলের সঙ্গেই যোগাযোগ রাখা যায়। অনেকে ব্যবসা কাজেও এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। সেই হোয়াটসঅ্যাপেই আপনি অটোমেটেড রিপ্লাই সেট করবেন। কিভাবে? অর্থাৎ আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আপনার টাইপিং ছাড়া অটোমেটিক্যালি তার কাছে উত্তর পৌঁছে যাবে। কিভাবে চালু করবেন এই সার্ভিস চলুন জেনে নিন। ছোট ব্যবসায়ীরা সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের কাছে নতুন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া সম্ভব। কোম্পানির ওয়েবসাইট সম্পর্কেও তথ্য দিতে পারেন ব্যবসায়ীরা। সেই হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলে এমন এক ফিচার রয়েছে যা সাধারণ হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপ মেসেজের অটো রিপ্লাই। হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে অটো রিপ্লাই করা সম্ভব। নির্দিষ্ট সময়ের বাইরে আপনাকে কেউ মেসেজ করলে তার কাছে নিজে থেকেই রিপ্লাই চলে যাবে। আপনি নিজের সুবিধা মতো অটো রিপ্লাইয়ের জন্য কি মেসেজ যাবে এবং কখন যাবে সেই সময়ও সেট করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই সেট করতে হলে প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। এবার সেটিংস সিলেক্ট করে বিজনেস সেটিংয়ে ট্যাপ করুন। তারপর বেছে নিন অ্যাওয়ে মেসেজ। এবার সেন্ড অ্যাওয়ে মেসেজের পাশে টগল বাটনটি এনাবল করে দিন। মেসেজ সিলেক্টের পরে আপনার নিজের মেসেজ টাইপ করে ওকে অপশন বেছে নিন। এই ধাপে মেসেজ শিডিউল করুন। অলওয়েজ সেন্ড, কাস্টম শিডিউল ও আউটসাইড অফ বিজনেস আওয়ার্স, তিনটি অপশনের মধ্যে নিজের পছন্দের অপশনটি বেছে নিন। সবশেষে কোন গ্রাহককে অটো রিপ্লাই পাঠানো হবে তা বেছে নিন। এখানে এভরিওয়ান, এভরিওয়ান নট ইন অ্যাড্রেস বুক, এভরিওয়ান অ্যাকসেপ্ট, অনলি সেন্ড টু অপশনগুলি থেকে নিজের পছন্দের অপশন বেছে নিন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে উপকৃত হয়। আর সাবস্ক্রাইব করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব কমেন্ট আমাদের মোটিভেশন হিসেবে কাজ করে। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।